শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো ভারত। আবারও উত্তপ্ত ভারতের নাগাল্যান্ড, আশফানা প্রত্যাহারের ডাক, সেনাবাহিনীর গতিবিধিতে নিষেধাজ্ঞা বহাল। মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে জঙ্গলে যুদ্ধের প্রস্তুতি। পশ্চিম তীরের গ্রামে গ্রামে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ভয়াবহ হামলা। আশরাফ গনিকে হত্যা করার পরিকল্পনা করেছিল তালেবান। যুক্তরাজ্য অভিমুখী 138 অভিবাসীকে উদ্ধার করল ফ্রান্স। এবং সবশেষ থাকছে পপ গান শোনায় সাতজনকে মৃত্যুদণ্ড দিল কিম জং উন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। পরমাণু অস্ত্রবাহী নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র অগ্নি প্রাইম এর সফল পরীক্ষা চালিয়েছে ভারত। শনিবার ওড়িশা উপকূল থেকে অগ্নি সিরিজের এই ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। এনডিটিভি জানিয়েছে মাঝারি পাল্লার এই ক্ষেপণাস্ত্রটি 1 থেকে 2000 কিলোমিটারের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম বলে দাবি করা হচ্ছে। ওয়ারহেডের ওজন 1500 থেকে 3000 কিলোগ্রামের মধ্যে। এতে পরমাণু সক্ষম কৌশলগত ক্ষেপণাস্ত্র অগ্নি প্রাইমে অনেক নতুন বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে বলেও প্রতিবেদনে বলা হয়েছে। বার্তা সংস্থা ANIকে এক কর্মকর্তা জানিয়েছে, ক্ষেপণাস্ত্র পরীক্ষাটি উচ্চ স্তরের নির্ভুলতার সঙ্গে তার সব মিশনের উদ্দেশ্য পূরণ করেছে। এর আগে পরমাণু অস্ত্র বহন ক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্র অগ্নি 5 পরীক্ষার পর পাশাপাশি অত্যাধুনিক দূরপাল্লার গাইডেড বোমার পরীক্ষাও চালিয়েছিল ভারত। ভারতীয় সেনাবাহিনীর গুলিতে নাগাল্যান্ড রাজ্যের 14 জন তরুণের মৃত্যুর পর কেটে গিয়েছে বেশ কিছুদিন, কিন্তু নাগাল্যান্ডে উত্তপ্ত কমার কোনো লক্ষণই নেই, উল্টো তা বেড়েই চলেছে। এতদিন যা সীমাবদ্ধ ছিল অনুস্থল মঞ্জেলায়, এবার তা রাজ্য জুড়ে ছড়িয়ে পড়েছে। শুক্রবার নাগাল্যান্ডের কুমিয়া বিরাট মিছিল করেছে রাজ্যের প্রভাবশালী ছাত্র সংগঠনগুলো। প্রতিবাদ মিছিল থেকে দাবি উঠল দোষীদের উপযুক্ত শাস্তির এবং আর্মেড ফোর্স স্পেশাল পাওয়ার অ্যাক্ট প্রত্যাহারের পাশাপাশি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষমা চাওয়ার দাবি ছিল প্রতিবাদীদের ব্যানার এবং পোস্টারে। গত 4 ডিসেম্বর নাগাল্যান্ডের মঞ্জেলায় সন্ত্রাসী ভেবে একটি ট্রাকে লক্ষ্য করে গুলি বৃষ্টি করে ভারতীয় সেনাবাহিনী। তারপর স্থানীয়দের সাথে সেনাবাহিনী সদস্যদের সংঘর্ষে মৃত্যু হয় মোট 14 জনের। এরপর কেটে গিয়েছে 13 দিন, কিন্তু স্থানীয়দের খুব কমার কোনো লক্ষণ নেই। শুক্রবার ক্ষোভের উত্তাপ ছড়িয়ে পড়ল নাগাল্যান্ডের রাজধানী কোহিমায়। বিশাল প্রতিবাদ মিছিলে ফের উঠল আশফানা প্রত্যাহারের গণদাবি। মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে দেশটির বেসামরিক নাগরিকরা। কারেন রাজ্যের একটি গোপন জঙ্গলে তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। রয়টার্সের খবরে বলা হয়েছে, থাইল্যান্ড সীমান্তের দূরবর্তী পাহাড়ের অস্থায়ী গুহায় বেসামরিক নাগরিকদের শেখানো হচ্ছে কিভাবে রাইফেলে গুলি লুট করতে হয়, নিজস্বভাবে প্রস্তুতকৃত বোমায় ডিটোনেটর সেট করতে হয়। ব্রিটিশ গণমাধ্যম রয়টার্সের সামরিক সরকারের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিয়ে এইসব তরুণ তরুণীদের ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে। গত সেপ্টেম্বরে তারা এই ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে বলে দাবি করেছে। যুদ্ধের প্রস্তুতি নিয়ে নিয়োগ প্রাপ্তরা বলেন, সামরিক শাসককে গণবিক্ষোভের মাধ্যমে হটাতে না পেরে তারা অস্ত্র হাতে তুলে নিয়েছেন। যুদ্ধের জন্য প্রশিক্ষণ দেওয়া 34 বছর বয়সী একজন প্রশিক্ষক বলেন, অস্ত্র হাতে তুলে নেওয়া ছাড়া আমাদের হাতে আর কোনো অপশন ছিল না। এই প্রশিক্ষকের পেছনে ট্যাটুতে লেখা ছিল স্বাধীনতার জন্য নেতৃত্ব আর মুখে ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির ছবি। জান্তা সরকার বিরোধী এই সংগঠন জানান, অন্তত 100 তরুণ তরুণী প্রশিক্ষণ অংশ নিয়েছে। প্রতিনিয়ত যুদ্ধের জন্য নতুন নতুন মানুষ আসছে। তিনি বলেন, আমাদের 3 লাখেরও বেশি শক্তিশালী সেনাবাহিনীকে মোকাবেলা করতে হবে, কিন্তু যুদ্ধ ছাড়া আর কোনো পথ খোলা নেই। জনগণের জন্য যদি আমি মৃত্যুবরণ করি সেটা হবে গর্বের। এ বিষয়ে মন্তব্য জানতে সংবাদ মাধ্যম রয়টার্সের সামরিক সরকারের মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করেন, কিন্তু কোনো জবাব দেওয়া হয়নি। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরে বিভিন্ন গ্রামে হামলা চালিয়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। শুক্রবার পশ্চিম তীরের বিভিন্ন গ্রামে বাড়িঘর এবং যানবাহন ভাঙচুর এবং অন্তত 2 ব্যক্তিকে পিটিয়েছে তারা। এর আগে বৃহস্পতিবার ফিলিস্তিনি বন্দুকধারীদের গুলিতে পশ্চিম তীরের এক ইসরায়েলি বসতিদের কাছে এক বসতি স্থাপনকারী নিহত হওয়ার জেরে এই হামলা চালানো হয়।
নাবলুসের কাছে অবস্থিত ওই বসতির কাছে এই হামলায় আরও দুই ব্যক্তি আহত হন। ইসরায়েলি বসতি স্থাপন কার্যক্রম নজরদারি করা ফিলিস্তিনি কর্তৃপক্ষ কর্মকর্তা গাসসান দাগালাস জানান, শুক্রবার সকালে নাবলুসের কাছে বিভিন্ন ফিলিস্তিনি গ্রামে দল বেঁধে বসতি স্থাপনকারীরা প্রবেশ করে এবং বাড়িঘর এবং গাড়ি ভাঙচুর করে। ওই সময় তারা দুই ফিলিস্তিনিকে পেটায়। পিটুনিতে আহত ওই দুই ফিলিস্তিনিকে হাসপাতালে পাঠানো হয়েছে। দাগলাস জানান, কার ইউতে গ্রামে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের বাড়িঘরে ঢুকে ভাঙচুর করে এবং ওয়াইল মাকবাল নামের ওই গ্রামের এক বাসিন্দাকে অপহরণেরও চেষ্টা করে। গ্রামবাসীরা বাধা দিলে ওয়াইল মিকবালকে ফেলে যায় বসতি স্থাপনকারীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে আহত মিকবালের ছবি এবং কার ইউতে গ্রামে বসতি স্থাপনকারী এবং ফিলিস্তিনি বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়েছে। আফগানিস্তানের সাবেক আশরাফ গনি সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হামদুল্লাহ মুহিব দাবি করেছেন, তাদের কাছে এই মর্মে সুনির্দিষ্ট তথ্য ছিল যে প্রেসিডেন্ট আশরাফ গনিকে হত্যা করার পরিকল্পনা করেছে তালেবান। তিনি শুক্রবার ভয়েস অফ আমেরিকাকে দিয়ে একটি সাক্ষাৎকারে বলেছেন, গত 15 আগস্ট তালেবানের হাতে কাবুলের পতনের দিন শীর্ষস্থানীয় তালেবান নেতা খলিল হক্কানি তাকে বলেছিলেন, আগে আত্মসমর্পণ করুন, তারপর আলোচনা হবে। মুহিব দাবি করেন, আমেরিকায় আফগানিস্তান বিষয়ক বর্তমান বিশেষ প্রতিনিধি টমাস ওয়েস্ট, যিনি সে সময় জালমায় খালিল জাদের ডেপুটি ছিলেন, তিনি আশরাফ গনিকে বলেছিলেন, আত্মসমর্পণ করবেন না, কারণ তালেবান আপনাকে হত্যা করতে পারে। গত আগস্ট মাসে তালেবান চারদিক থেকে কাবুলকে ঘিরে ফেলার পর ওই মাসের 15 তারিখ আফগান গণিত দেশ ছেড়ে পালিয়ে যান। তার পালানোর খবর প্রচার হওয়ার পরপরই তালেবান কাবুলে প্রবেশ করে এবং বিনা রক্তপাতে রাজধানীর নিয়ন্ত্রণ গ্রহণ করে। ওই দিন রাতেই তালেবান সদস্যদেরকে আশরাফ গনির প্রেসিডেন্ট প্রাসাদের কক্ষগুলো তল্লাশি করতে দেখা যায়। হামদুল্লাহ দাবি করেছেন, তিনি সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনির সঙ্গে 15 আগস্ট আফগানিস্তান ত্যাগ করেন এবং তিনি 3 মাস তিনি গনির সঙ্গে ছিলেন। এরপর তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে চলে গেছেন। মুহিব জানান, আশরাফ গনি এখনও সংযুক্ত আরব আমিরাতের রাজধানীর রাজনৈতিক আশ্রয় রয়েছেন এবং তিনি উপযুক্ত সময়ে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন। চ্যানেলে আটকা পড়া যুক্তরাজ্য অভিমুখী 138 অভিবাসীকে উদ্ধার করেছে ফ্রান্সের কোস্ট গার্ড বাহিনী। এর মধ্যে ফ্রান্সের নৌবাহিনীর 2টি জাহাজ এবং 2টি লাইফ বোট ওই সব অভিবাসীদের সমুদ্র তীরে ফিরিয়ে এনেছে। জানা গেছে, অস্থায়ীভাবে তৈরি নৌযানে করে তারা ফ্রান্স থেকে ব্রিটেনে পৌঁছানোর চেষ্টা করে। শুক্রবার কর্তৃপক্ষ একথা জানিয়েছে। এ সময় যুক্তরাজ্য অভিমুখী চ্যানেলে অতিক্রম চেষ্টা করা কয়েকটি নৌকা আটকা পড়ে বলে তারা উদ্ধার করেছে পরে। এদিকে চ্যানেল অতিক্রমকারী গুপ্ত অভিবাসীরা ফ্রান্স এবং ব্রিটেনের মধ্যে বিবাদের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে এবং এবছর তাদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। গত মাসে ফ্রান্সের কালাইস বন্দরের কাছে 27 অভিবাসী প্রাণ হারিয়েছেন। উল্লেখ্য, বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যে 2021 সালের শুরু থেকে 20 নভেম্বর পর্যন্ত প্রায় 31,500 অভিবাসী ব্রিটেনের উদ্দেশ্যে ফ্রান্স উপকূল ত্যাগ করেছেন। 11 নভেম্বর 1,185 অভিবাসী ইংলিশ উপকূলে পৌঁছায়। প্রতিবেশী দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় পপ গান শোনার দায়ে 7 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন, একটি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এই তথ্য জানিয়েছে। এছাড়া প্রাক্তন শাসক কিম জং ইল এর 10 মৃত্যুবার্ষিকীর কারণে চলতি ডিসেম্বরের 17 থেকে পরবর্তী 10 দিন পর্যন্ত দেশটিতে হাসাহাসি এবং মদপানের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বিভিন্ন সূত্রের উদ্ধৃতি দিয়ে খবরে বলা হয়েছে, উত্তর কোরিয়ার শাসক দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় পপ গান তার দেশে শোনাকে একেবারেই বরদাস্ত করছেন না। এর জন্য শাসক কিম জং উন অন্তত 7 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে। এর মধ্যে 6টি ঘটনা ঘটেছে উত্তর কোরিয়ার হেসান প্রদেশে। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। আপনাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।